নমস্কার দর্শবিন্দু আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটক লেখা পট শেয়ার স্কুলে যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পৌঁছে দশবিন্দ দর্শবিন্দু আজকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জন্মদিন দশবিন্দু এবং এই জন্মদিনে বিজেপি দলের বিভিন্ন অফিসে জন্মদিন পালন করা হয়েছে আমরা দেখলাম বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে পালন করা হয়েছে এবং আজকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উনি ভারতবর্ষে আটটি চিতাবাগ উনি নিয়ে আসলেন যেহেতু ভারতবর্ষে সেই চিতাবাঘ নেই বিলুপ্ত হয়ে গেছে সেই জন্যই নমিবিয়া থেকে সেই আটটি চিতাবাঘ নিয়ে আসা হয়েছে আমাদের ভারতবর্ষে এবং মধ্যপ্রদেশের যে কোনো কোনো ন্যাশনাল পার্ক সেই কোনো ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়েছে সেটা আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নিজের হাতেই ছেড়ে ছেড়ে দিয়েছে দর্শকবিন্দু আটটি চিতাবাঘের মধ্যে পাঁচটি মহিলা চিতাবাঘ এবং তিনটি পুরুষ চিতাবাঘ দর্শকবিন্দু চিতাবাঘ বিলুপ্ত হওয়ার কারণে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ পদক্ষেপ দর্শকবিন্দু आज भारत की धरती पर चीता लौट आए इन चीतों के साथ ही भारत की प्रकृति प्रेमी चेतना भी पूरी शक्ति से जागृत होगी आज 21वीं सदी का भारत पूरी दुनिया को संदेश दे रहा है कि इकोनॉमी और इकोलॉजी कोई विरोधाभासी क्षेत्र नहीं है पर्यावरण की रक्षा के साथ ही देश की प्रगति भी हो सकती है ये भारत ने दुनिया को करके दिखाया आज के माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जन्मदिन है अमृत সরোবরের প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে আমাদের আসাম দশমী অমৃত সরোবরটা কি অমৃতসরোবর সরোবর সম্বন্ধে আমি আপনাদেরকে জানিয়ে দিই আসামের মোট ছাব্বিশশো পঁচিশটা অমৃত সরোবর বানানো হবে বড় বড় পুকুর দশমী আগে আমরা বলতাম সরকারি পুকুর সেরকম সরকারি পুকুর সেরকম অমৃত সরোবর সেটা বানানো হবে বিভিন্ন পুকুর টোটাল ছাব্বিশশো পঁচিশটা প্রতিটি জেলাতে প্রতিটি জেলাতে পঁচাত্তরটা করে এরকম বানানো হবে সেই পুকুরের সেই ইয়েটা থাকবে আর কি মুঠ পুকুরের যে এরিয়াটা সেটা এক হেক্টর মিনিমাম ন্যূনতম আকার এক হেক্টর আকারটা দর্শবিন্দু তার জন্য টোটাল আসামে বারো এক হাজার দুশো আট দশমিক এক কোটি টাকা ব্যয় করা হবে দর্শবিন্দু অমৃতসরোবরে বিভিন্ন ধরনের মাছ পালনেরও কাজ করা হবে দর্শবিন্দু তাছাড়াও বিভিন্ন ধরনের গাছপালা রোপনেরও কাজ করা হবে যাহাতে সেখান থেকে ইনকাম জেনারেট হয় দর্শবিন্দু সেটা কেন্দ্র সরকারের বৃহত্তর একটা পদক্ষেপ আমাদের কাছাড় জেলাতেও সেই অমৃত সরোবরের উদ্বোধন করা হয়েছে আজকে আমাদের কাছাড় জেলার ডেপুটি কমিশনার রোহন কুমার ঝা মহোদয় উনি সেই কেভিকের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে শালচাপটায় যে কেভিকের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে অমৃত সরোবরের একটা উদ্বোধনী করেন সেখানে দর্শকবিন্দু ভালোই লাগলো এই খবরটা শুনে খুচি ধরার নামে ভুল ভিডিও আপলোড করার জন্য গ্রাম থেকে একজন যুবককে আটক করা হয়েছে করিমগঞ্জ পুলিশ সেই যুবককে আটক করেছে বলে সেটা আমরা খবর পেলাম দশমিন্দ ইন্টারনেট থেকে একটি ভিডিও পুরনো একটি ভিডিও ডাউনলোড করে সেটা নিজের একটা পেজ ছিল সেই পেজে আপলোড করে দিয়েছিল এবং সেটা ছড়িয়ে পড়ে দশমিন্দ মানে কোনো ভুল ভিডিও আপনারা আপলোড করবেন না করিমগঞ্জ পুলিশ অলরেডি সেটা জানিয়ে দিয়েছে স্ট্রিক্ট জানিয়ে দিয়েছে যদি কেউ এরকম ভুল ভিডিও যদি এরকম করে তাহলে কিন্তু তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে এবং আপনাদের সবারকেও একটা রিকোয়েস্ট করা হয়েছে আসাম পুলিশের বা করিমগঞ্জ পুলিশের তরফ যে আপনারা যদি এরকম কোন ইনসিডেন্ট দেখছেন তাহলে পুলিশকে ভারসাম্যহীন কবলে আসতে পারে নানান ঘটনা হতে পারে সেজন্যই যদি কোনো ইনসিডেন্ট দেখছেন তাহলে পুলিশের কাছে খবর দেওয়ার জন্য পুলিশ সেটা জানিয়ে দিয়েছে দর্শবিন্দ আপনারাও এরকম করবেন আজকে শ্রী শ্রী বিশ্বকর্মার পূজা দর্শবিন্দু আজকে আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে দর্শবিন্দ শিলচরের যে ডিআইপিআর সেই ডিআইপিআর কার্যালয়ে প্রতি বছরের নেয় এইবারও বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে দর্শকৃন্দ আমি এইটটি সিক্স থেকে এই অফিসে চাকরি করছি এবং টু থাউজেন্ড টোয়েন্টিতে আমি রিটায়ার্ড হয়েছি আমি এতদিনের হিসাব দিতে পারি যে অনুষ্ঠানটা এভাবেই চলছে ভীষণ সাদা মাঠা আমরা খুব শাস্ত্রীয় মতে অনুষ্ঠানটা করি আমাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার প্রতি এরকম এরকম হয় বছর তো এটা আমরা কিছু থাকে না কোনো অনুষ্ঠান থাকে না যেটা না করলেই না হয় কিন্তু আজকে দেখুন আমাদের কোনো অফিসিয়ালি বন্ধ নেই আমরা দিন থাকি আমি তো রিটায়ার্ড হয়ে গেছি তবু আমাকে আসতে হবে মনের টানে কিন্তু যারা স্টাফরা আছে তারা কিন্তু অন ডিউটিতে আছে তারপরেও আজকে আমাদের অফিসে পুজো হচ্ছে শামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো বিশাল ডিসকাউন্ট এখানে আপনারা পাবেন বিবাহের কমপ্লিট সেট মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যে এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ আছে আজই চলে আসুন শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর ফোন নম্বর হচ্ছে এইট আরেকটা নম্বর এইবার আপনাদের জন্য বাম্পার অফার নিয়ে এসছে চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার শিলচর প্রত্যেক পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটাতে আপনাদেরকে দেওয়া হবে কুপন এবং কুপনে থাকবে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে বিশেষ অফার হচ্ছে বিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে আপনাদেরকে দেওয়া হবে আকর্ষণীয় গিফট চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার শিলচরে গলি নম্বর টু সদর থানার নিকটে ফোন নাম্বার জিরো থ্রি এইট ফোর টু শিলচর সমষ্টির সিঙ্গারি গ্রামের একটা কলেজ সিনিয়র সেকেন্ডারি স্কুল সেটা জুনিয়র কলেজ ছিল তিলক সিংহ জুনিয়র কলেজ যেটা এখন তিলক সিংহ সিনিয়র সেকেন্ডারি স্কুল হয়েছে সেখানে যারা টিচার্স আছেন যারা টিচিং এবং নন টিচিং স্টাফ ওনারা ওনাদের একটা আর্তনাদ আসাম সরকারের কাছে একটা রিকোয়েস্ট দীর্ঘ আঠাইশ বছর ধরে ওনারা চাকরি করছেন কিন্তু এখনও ওনাদের সেই কলেজটা সেই জুনিয়র কলেজটা এখনও ওনাদের সেই প্রভিন্সিয়ালাইজড হয়নি সরকার বই দিচ্ছে সরকারের যে নিয়ম নীতি সেইগুলা সরকার যেটা বলে দিচ্ছে সেটা ওনারা পালন করছেন আঠাইশ বছর ধরে সেই তিলক সিংহ জুনিয়র কলেজটা ভেঞ্চার অবস্থায় আছে এবং সেখানে অনেকজন স্টাফ আছেন যারা এখনও সেই পারমানেন্ট না হওয়ার কারণে ওনাদের পরিবার খুবই কষ্টে মষ্টে চলছে এবং সরকারের কাছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনারা রিকোয়েস্ট করেছেন সেই কলেজটাকে পার্মানেন্ট প্রভিনসিয়ালাইজ করার জন্য দর্শকবৃন্দ আমি তিলক সিংহ সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে বলছি আমি প্রিন্সিপাল এই ইনস্টিটিউশনের আমাদের ইনস্টিটিউশনটা এস্টাবলিশমেন্ট হয়েছিল নাইনটিন নাইনটি ফোরে কিন্তু সেম প্রসেসে আমাদের ডিগ্রি কলেজ শিলচার কলেজে হয়েছিল কিন্তু নাইনটিন নাইনটিন আমাদের সেপারেট সরকারের নির্দেশে এটা আমাদের সেপারেট হয়ে যায় তারপর টু থাউজেন্ড থার্টিনে শিলচর কলেজ কিন্তু প্রভিনসিয়ালাইজড ফুললি প্রভিনসিয়ালাইজড হয়ে যায় আর আমাদের টু টেন থেকে আমাদের অনুদান দেয় সরকার চার বছর। চার বছর। তারপর থেকে আমরা সরকার থেকে কিচ্ছু পাচ্ছি না ছয় কাছারের মধ্যে ছয়টা সিনিয়র সেকেন্ডারি ছিল এর মধ্যে চারটা হয়েছে কেবল আমার আর জগন্নাথ সিংয়েরটা এরটা তিলক সিংহ সিনিয়র সেকেন্ডারি আর জগন্নাথ সিং সিনিয়র সেকেন্ডারিটা বাদ গিয়েছে আর বাকি চারটা হয়ে গেছে ষোলোটা ভিলেজের মধ্যে একটা মাত্র আমাদের শিলচর কনস্টিটিউশনের আন্ডারে একটা মাত্র আমাদের এই জুনিয়র সিনিয়র সেকেন্ডারি স্কুল আর অনেক বাগান এরিয়া তারপর এস এসটি থেকে মানে গরিব এরিয়া থেকে আসে ওরা দূর দূরদান্ত থেকে ওরা শিলচরে যাবার মতো ওদের ইয়ে নেই স্টুডেন্ট এনরোলমেন্ট অনেক বেশি থ্রি হান্ড্রেডেরও বেশি এমালগেবেশনের মধ্যে যদি পড়ে যেমন আমাদের কাছে নেহেরু স্কুল আছে ওইটার সাথে এমএলগে করার জন্য আমাদের বলা হয়েছিল আমরা যখন সাবমিট করেছিলাম এম করার জন্য মানে জুনিয়র সেটা এখানে তো আমাদের ইলেভেন টুয়েলভ ওখানে টেন অফ দি আছে ওই জন্য এমালগেমিট করে যদি হয় আমাদের কলেজটা আমরা সাকসেস হব এটা আমাদের সরকার মানে চিফ মিনিস্টার প্লাস এডুকেশন আমাদের বিনীত অনুরোধ এইটাই অ্যামেন্ডমেন্ট হয়েছিলো সরকারের পক্ষ থেকে মানে টু থাউজেন্ড সিক্সের সিক্স এর ওয়ান এন্ড ওয়ান ওয়ান টু থাউজেন্ড সিক্সের ভিতরে প্রভিনসিয়াল মানে যাদের মানে কনকারেন্স আছে আমাদের তা মানে দুর্ভাগ্যবশত আমাদের তা কি টোয়েন্টি ফোর ওয়ান টু থাউজেন্ড সিক্সে হয়েছিলো কিন্তু আমরা সাবমিট করেছিলাম নভেম্বর মাসে কিন্তু ওরা মানে ওরা মানে পাঠাতে পাঠাতে দেরি করেছে এর জন্য আমরা টোয়েন্টি ফোরে পেয়েছি কাগজটা কিন্তু আমাদের ইস্যু ডেট আর এফেক্ট ডেট না টু থাউজেন্ড ফাইভে কিন্তু এই পরিপ্রেক্ষিতে আমরা এটা জমা দিয়েছিলাম সাবমিট করেছিলাম ইন্সপেক্টরও এটা আমাকে বলেছিলেন না এটা হবে আপনারা যখন জমা দিয়েছিলেন ইন্সপেক্টর ম্যাডামও বলেছিলেন যেহেতু এটা অ্যাকসেপ্ট করে আমরা জমা দিয়েছিলাম সাবমিট করেছিলাম আর আমাদের টু থাউজেন্ড আর এছাড়া আমাদের পারমিশনও আছে কনকারেন্সও আছে রিকগনিশনও আছে টু থাউজেন্ড মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড আমাদের কোনো মানে কৌর অবধি আমাদের সব কিছু আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশেষ অনুরোধ এটা আমাদের হামলি রিকোয়েস্ট এটা যেন আমাদের নিড বেসিসের হলেও আমাদের সরকার আমাদের কলেজটা যেন তিনি গভর্নমেন্টের আন্ডারে নিয়ে নেন আমাদের প্রভিন্সিনেশন করেন আজকে শিলচরের আইএসবিটির রোড যে বাইপাস রোডটা যেটা আইএসবিটির পাশে সেখানে একজন অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় দশবিন্দ এবং কিছু মানুষ আসা যাওয়া করতে দেখে দেখার পরে পাশে গিয়ে দেখে সে অজ্ঞাত একজন ব্যক্তি পড়ে রয়েছে তারপরে পুলিশকে ইনফর্ম করে দেওয়া হয় পুলিশ সেখানে যায় তারপরে জানা যায় একজন অজ্ঞাত অপরিচিত ব্যক্তির একটা লাশ সেই লাশটিকে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে এখনো সেই অজ্ঞাত অপরিচিত ব্যক্তির কোনো ধরনের ইনফরমেশন পাইনি যে সেই ব্যক্তিটি মানে পরিচয় পাওয়া যায়নি দর্শকবৃন্দ হাইলাকান্দির যে ট্যাট শিক্ষিকা চুমকি নাথ সেই চুমকি নাথের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কাটলি ছড়াতে একটা বিশাল মিছিল গতকালকে করা হয়েছে দর্শকবৃন্দ মৌন মিছিল করা হয়েছে স্থানীয় জনগণ ডিমান্ড করে সরকারের কাছে বা প্রশাসনের কাছে ওনাদের একটাই দাবি যে যারা চুমকিনাথকে হত্যা করেছে তাদেরকে অতি সত্বর গ্রেফতার করার জন্য দশবৃন্দ নিজের চাকরির সম্পূর্ণ বেতনটাকে নিজের শ্বশুরবাড়িতে না দেওয়ার কারণেই সেই চুমকিনাথের হত্যা করা হয়েছে বলে চুমকিনাথের মা সেরকমই পুলিশের কাছে একটা অভিযোগ করেছেন দশবৃন্দ এখন পুলিশ সেটার সঠিক তদন্ত করছে সেটা অ্যাকচুয়াল ঘটনাটা কি আগামীকালকে আসাম পুলিশের যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার ফলাফল বের হবে অনলাইনে আপনারা দেখতে পারবেন বিভিন্ন আসাম পুলিশের বিভিন্ন বিভাগে সেই নেওয়া হয়েছিল কয়েকদিন আগে যে পরীক্ষাটা হয়েছিল আপনারা যদি দিয়েছেন তাহলে আপনাদের জন্য সুখবর ডাব্লিউ 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 ডট আসাম ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই আগামীকালকে থেকে আপনারা সেই রেজাল্ট আপনারা দেখতে পারবেন দর্শকিন্দু করাপশনের বিরুদ্ধে অভিযান ভিজিলেন্স এবং অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টের দর্শবিন্দু সেটা চলছেই এবং আজকে খবর আসে দুজন এরকম সরকারি কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে ঘুষ নিতে দর্শকৃন্দ শ্রীমতী জানবি কলিতা ইন্সপেক্টর অফ ড্রাগস জুরহাট উনি একটা সেই লাইসেন্স ইস্যু করার জন্য ফার্মেসির জন্য একটা লাইসেন্স ইস্যু করার জন্য টাকা ডিমান্ড করেছিলেন এবং তারপরে সেই ব্যক্তি ভিজিলেন্স ডিপার্টমেন্টকে খবর করে দেয় এবং জাল বিছানো হয় সেই মহিলাকে হাতে নাতে ঘুষ দেওয়ার সময় ধরে ফেলে ভিজিলেন্স এবং অ্যান্টি করাপশন বিউরো দর্শকবৃন্দ তারপরে আরেকজন হচ্ছে শ্রী মাধব মল্ল সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সার্কল অফিসার বিলাসপাড়া ধুবরি জেলার উনি সেই একটা মিউটেশনের কাজের জন্য উনি একজন ব্যক্তির কাছ থেকে জমিনের মিউটেশনের কাজের জন্য একটা ব্যক্তির একজন ব্যক্তির কাছ থেকে উনি টাকা চেয়েছিলেন সেই টাকা চাওয়ার সময় সেই ব্যক্তিটি ভিজিলেন্স ডিপার্টমেন্টকে খবর দেয় তারপরে ভিজিলেন্স ডিপার্টমেন্ট সেখানে গিয়ে সেই ব্যক্তিকেও সেই অফিসারকেও হাতে হাতে ধরে দর্শকবৃন্দ দর্শক কিন্তু এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপডেট আপনার জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে যাক আপনাদের কোনো কিছু মতামত থাকলে আপনার কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমি কৃষ্ণকান্ত সিনহা বা নতুন আর ক্রিপে আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো তখন আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন সবাইকে সেফ থাকবেন নমস্কার